হ্যালো মিয়ার্স মিউটি টিপস সঙ্গীতা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো হোমমেড সিরাম তৈরি করা এই সিরামটা কিন্তু তোমরা অনেক দিন ফ্রিজে রেখে অ্যাপ্লাই করতে পারো প্রতিদিন রাত্রে দু ফোঁটা মাত্র তোমরা যদি পুরো চেহারায় লাগিয়ে নাও তোমাদের কিন্তু যেমন ব্রোনের দাগ দূর হবে ব্রণওটা অনেক কম উঠবে স্কিনটা ক্লিয়ার ক্রিস্টাল হয়ে উঠবে তার সাথে সাথে যাদের স্কিনে বয়সের ছাপ আছে রিঙ্কলস আছে চোখের নিচে কালো দাগ ছোপ আছে বা স্কিনে কালো কালো মেচেদার ছোপ আছে সমস্ত কিন্তু উঠে যাবে এই সিরামটি ব্যবহার করলে তো এটা যদি তোমরা নিয়মিত প্রতিদিন রাতে দু ফোঁটা করে ব্যবহার করো তোমাদের ত্বকে কিন্তু অনেক বেনিফিট পাবে তাহলে চলো রেমেডিটি শিখে নেওয়া যাক প্রথমেই আমরা নিয়ে নেব শশা এখানে দেখো আমি হাফ স্লাইস করা শশা নিয়েছি আর হাফ এটা বেটে জুস করে নিতে হবে বন্ধুরা শশা স্কিনকে হাইড্রেটিং করে স্কিনে পিম্পল আসতে দেয় না একনিকে ট্রিট করে স্কিন ড্যামেজ থেকে রক্ষা করে স্কিনকে কিন্তু রিপেয়ার করে প্রথমে নিয়ে নেবো এখানে অ্যালোভেরা জেল আমি দু থেকে তিন চামচ অ্যালোভেরা জেল নিলাম তোমরা অবশ্যই এখানে কিন্তু মার্কেটের অ্যালোভেরা জেলই নেবে তো এখানে আমি দু থেকে তিন চামচ অ্যালোভেরা জেল নিলাম অ্যালোভেরা জেলে কিন্তু প্রচুর ভিটামিন ই থাকে স্কিনকে হাইড্রেট রাখবে দাগছোপ দূর করবে ত ত্বককে কিন্তু ফর্সা করে তুলবে এর মধ্যে নিয়ে নেব ভিটামিন ই ক্যাপসুল আমি এখানে ইভিয়ন চারশো যেটা আছে সেই ভিটামিন ই ক্যাপসুলের যে অয়েলটা থাকে ভেতরে তেলটা সেটাই কিন্তু নিয়ে নেব বন্ধুরা এই ভিটামিন ই ক্যাপসুল আমরা কেনা জানি আমাদের চুলের যত্নে ত্বকের যত্নে কতটা উপকারী ত্বককে কিন্তু বলি রেখা দূর করে ত্বকে মেচেদার ছাপ বয়স্কের ছাপ এগুলো কিন্তু দূরে রাখতে সাহায্য করে তাই আমি এখানে ভিটামিন ই ক্যাপসুলের যে অয়েলটা সেটা এর মধ্যে একটা ফাটিয়ে নিয়ে নিলাম এবার এর মধ্যে সেই যে শশার রস আমি করে রেখেছিলাম সেই শশার রসই কিন্তু এর মধ্যে দিয়ে দেব দু থেকে তিন চামচ শশা স্কিনকে হাইড্রেশন রাখবে স্কিনকে ময়শ্চারাইজার রাখবে একনিকে ট্রিট করবে এবং সান ড্যামেজ থেকে কিন্তু ত্বক রক্ষা করে অনেক গুণাগুণ দিয়েই কিন্তু শশা তৈরি এবার দেখো শশা দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো গ্লিসারিন হাফ চামচ গ্লিসারিন দেবে যাতে ড্রাই স্কিন তারা নাও দিতে পারো গ্লিস এই দিতে পারো অয়েলি স্কিনে তো দেখো এখানে আমি গ্লিসারিন দিয়ে দিয়েছি এবার সব কিছু একসঙ্গে কিন্তু মিক্স করে নেব ভালো করে ফেটিয়ে নিতে হবে বন্ধুরা দেখো অন্তত এক থেকে দু মিনিট ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যাতে সব কিছু উপকরণ একসঙ্গে মিক্স হয়ে যায় বন্ধুরা এটা কিন্তু অবশ্যই তৈরি করে তোমরা একটা কন্টেনারে ভরে কাচের বা প্লাস্টিকের কন্টেনারে ফ্রিজে রেখে দিতে পারো তোমরা সাত দিন আট দিন নর্মালি প্রতিদিন রাতে এটা কিন্তু ব্যবহার করতে পারো আর এটা শুধু বাচ্চারা টিনেজাররা ছেলে মেয়েরা সবাই কিন্তু ব্যবহার করতে পারে ভীষণই ভালো একটা সিরাম কিন্তু হোমমেড সিরাম তোমরা যারা ব্যবহার করবে তারাই বুঝতে পারবে স্কিন কতটা গ্লোয়িং করবে কতটা উজ্জ্বল লাগবে তোমাদের চেহারা রাত্রে অন্তত দু থেকে তিন ফোঁটা নিয়ে পুরো মুখে অ্যাপ্লাই করে এক থেকে দু মিনিট কিন্তু মাসাজ করে নিতে হবে তারপরে কিন্তু এভাবেই ছেড়ে দিতে হবে সারা রাত সকালে উঠে নর্মাল ঠান্ডা জলে কিন্তু মুখটা ওয়াশ করে নেবে তো বন্ধুরা এই সিরামটি তোমাদের সঙ্গে বানানো শিখিয়ে দিলাম তোমরা অবশ্যই এটা ট্রাই করো অবশ্যই খুব ভালো লাগবে এটা তোমরা ব্যবহার করো আর চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং প্রচুর শেয়ার করো চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও আছে সেগুলো দেখো